Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বয়স 38। হাজবেন্ড রিজু। টাইটেলটা জানতে পারি কি? চ্যাটার্জির হাজবেন্ড, অফ কোর্স চ্যাটার্জি হবে। হাজবেন্ডের বয়স 32। ডাক্তারদের কোনো কিছু লুকোবেন না, বয়স 32। আমার থেকে 6 বছর ছোট অবভিয়াসলি। লাভ ম্যারেজ তো বোঝাই যাচ্ছে। আপনার বোনের নাম? কনা। কি করেন উনি? শি ইজ এ স্টুডেন্ট। ও, তো কোথায় থাকেন উনি? আপাতত আমাদের সাথে। সোনাজ ফিরতে রাত হবে, হায়াতে মিটিং আছে। রাত্রে আমার জন্য ওয়েট করো না, আমি খেয়ে ফিরব। শুনেছ নিশ্চয়ই। বাই। এই শোন, যা বলবি তাড়াতাড়ি বল। শুনলে তো বললো আজ হায়াতে পার্টি আছে, আমাকে রেডি হতে হবে। তুই কি আমার সংসারটা তছনছ করতে এসেছিস? তছনছ? আর তুমি যে আমাদের সবার জীবন তছনছ করে চলে এসেছো তার বেলা। মা বাবা তোমার সম্মতি নিয়ে তোমার বিয়ে ঠিক করেছিল, কত আয়োজন। তুমি কি করলে? বিয়ের রাতে মালা গলায় তোমার থেকে ছোট একটা ছেলের সাথে পালিয়ে গেলে। তুমি জানো কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে আমাদের? মা তো সেই সব সহ্য করতে না পেরে সেই রাতে সুইসাইড করেছে। বাবা পাগল হয়ে গেছে। আর তোমার ফেলে আসা পর সে আমায় বিয়ে করতে চেয়েছিল, আমি করিনি তাকে বিয়ে। কেন করব? সারাটা জীবন তোমার উচ্ছিষ্ট জিনিসগুলোকে আমাকে গ্রহণ করতে হবে। কিন্তু তোমার ফেলে আসা পর তাকে উদ্ধার করার দায় আমার নেই, সে তো তোমার উচ্ছিষ্ট নয়, তাই আমি তাকে বিয়েও করি। সেজন্য তুই এসেছিস দিদির হাজবেন্ডের উপর ভাগ বসাতে?
অনেক খুঁজেছি জানো, অনেক খুঁজেছি তোমাদের। আমার ঘরটা ভেঙে দিয়ে যাস না কনা, প্লিজ। ভাঙবে কেন? ডোন্ট বি সিলি দিদি। সরি, আমায় ক্ষমা কর কনা। ক্ষমা? ক্ষমা কেন বলছো? হ্যাঁ, আমি যেটা ডিজার্ভ করি সেটা আমি প্রে করছি, অ্যান্ড ইউ, তুমি সেটা আমাকে দেবে, ইউ বাউন্ড টু। আরে, তোমার উদ্বৃত্ত জিনিসটা তুমি অন্য কাউকে না দিয়ে আমাকে দেবে। কে? রিজু আমার কাছে উদ্বৃত্ত? অবভিয়াসলি। হ্যাঁ, তুমি তুমি আয়না দেখেছো কখনো? আর তুমি বুড়ি হয়ে গেছো মাই ডিয়ার সিস, বুড়িয়ে গেছো তুমি। তুমি কি ভাবো এই রিজু যে এত চেক নেই তাই সে কি তোমার মতো বুড়িয়ে যাওয়া আয়নার কাছে ধরা দেবে বলে? আহা, নো মাই ডিয়ার সিস, আমার জন্য এর চেয়ে ভালোই ভালোই আমাদের দুজনের রাস্তা থেকে সরে যাও, এতে তোমারই মঙ্গল, তোমার ভালোবাসার জিনিস তোমার কাছেই থাকবে, আমরা দুজন শুধু একটু এনজয় করব। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ। ছোটবেলা থেকে তোমার এই চর আমার জেদটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে, আর আজ তোমার এই চরই আমাকে আরো বেশি ইনস্টিগেট করে তুলেছে জিজুকে আমার কাছে আনার জন্য। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। যাই, রেডি হইনি, আমার লাভেবল জিজু আমার জন্য ওয়েট করছে, আজ ওর সাথে আমার হায়াতে ডিনার পার্টি আছে। আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে তোমাদের? কি রে দিদি, আমাকে ওই জলে ঠেলে ফেলে দিয়ে এখানে বালিতে যে তুই শয্যা সঙ্গিনী হয়েছিস, এখানে এসে তুই তোর ওই পাংশুতে মুখটা নিয়ে আমার লাভেবল জিজুর টুরটাকে একেবারে নষ্ট করছিস। ছি, এই জিজু, চলো তো তুমি আর আমি ওই দূরে কোথায় হারিয়ে যাই, ও থাকুক এখানে পড়ে, চলো। না, তুমি যাবে না। কেন যাবে না? ওখানে অনেক বোল্ডেস আছে। আমার না দিদি, কিসব অজুহাত? সমুদ্রে বালি থাকবে না, বোল্ডার থাকবে না, বৃষ্টি হবে না, তাহলে কি সমুদ্রে গোলাপ ফুলের পাপড়ি পাতা বিছানা থাকবে যেখানে তুই যখন ইচ্ছে তখন গায়ে শুয়ে পড়বি? যত সব, চলো তো। বিশ্বাস করো, আমার তোমার মাঝখানে কোনা নেই। বিলাস, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, কোনাকে নয়। Thank you.
তাও শালিকে মেরে, তা না হলে আমাদের রাস্তা সাফ হবে না। রিভার্স মাইন্ডে দেখো, আমি তোমার ওয়াইফ হলে ও তাহলে কে? ওষুধ খাওয়াবার অছিলায় ক্লাসে কয়েকটা ট্যাবলেট ফেলে দেবো, আমি এনে রেখেছি। আমার হাতে জল খাবে না সালি, তুমি খাবে। তারপরও তুলব শরীরটাকে গলাটা টিপে বাগানে করতে বালি চাপা দিলেই সব শেষ। আমি এখানে কেন? আমার কি হয়েছে? তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি আর এসেই তোমাকে নিয়ে যাব। নাম? বিলাস, বিলাস চ্যাটার্জি। আপনার নাম বিলাস? না না, আমার কেন, আমার নাম রিজু চ্যাটার্জি। বয়স? 32। আরে আপনার বয়স বলুন। তার শালিকাটি কোথায়? পাচ্ছেন না তো? আসলে আপনার কাছে কনার কোনো ফোন নাম্বারই নেই। আমি খোঁজ নিয়ে দেখেছি কনার ইন্ডিয়াতে কোনো অস্তিত্বই নেই। কনার ইন্টারন্যাশনাল নাম্বারটা আপনার কাছে আছে কন্ট্যাক্টসে? মোবাইলে খুঁজে দেখুন তো। এতদিন সে ছিল আপনাদের সঙ্গে, আপনাদের ভাবনা, হ্যালুসিনেশন যাই হোক না কেন, আপনার স্ত্রী এখন আউট অফ ডেঞ্জার। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাকে কিছুদিনের জন্য এখানে থাকতে হবে। রোগটা তো অ্যাকচুয়ালি আপনার মধ্যে গ্রো করেছে মশাই, যার শিকার হয়েছেন আপনি এবং অবভিয়াসলি আপনার স্ত্রী। আপনি আপনার স্ত্রীর মধ্যে শ্যালিকাকে খুঁজতে গিয়ে সিজোফ্রেনিক রোগে আক্রান্ত করে তুলেছেন তাকে। তবে বলি, কণার বিন্দুমাত্র কণা যদি আপনার মধ্যে অবশিষ্ট থাকে, আপনিও ভবিষ্যতে কিন্তু সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হবেন। আর জানেন তো, এই রোগটার 45% রোগীর মধ্যে কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প করার একটা টেন্ডেন্সি দেখা যায়। জান,
ভালো থাকার চেষ্টা করুন। উইশ ইউ অল দ্য বেস্ট।